বিকেলে বিনামূল্যে খেলাধুলার প্রশিক্ষণ দেন পেপার বিক্রেতা শ্যামল গোস্বামী। গোলশির হাইস্কুল থেকে মাধ্যমিক পাশ, উচ্চ মাধ্যমিক পড়ার সময় অভাবের সংসারে হাল ধরতে বন্ধ হয়ে যায় পড়াশোনা। তবু বহু স্কুল কলেজ পড়ুয়াদের স্যার হয়ে গেছেন গোলশির খবরের কাগজ বিক্রেতা শ্যামল গোস্বামী। তিনি বর্তমানে গোলশির স্কুল কলেজ পড়ুয়াদের অ্যাথলেটিক্সের প্রশিক্ষক। তবে পেটের টানে নিত্য ভোর তিনটেতে ঘুম থেকে উঠতে হয় তাকে। বর্ধমান থেকে খবরের কাগজ এনে এলাকার বিভিন্ন গ্রামে গ্রামে পৌঁছে দেন। দুপুর পর্যন্ত বাজারে ফেরি করে খবরের কাগজ বিক্রি করেন। সেখান থেকে অল্প আয় দিয়েই পরিবারের সকলের পেট চালান। এত পরিশ্রমের পরও সপ্তাহের চার দিন এলাকায় ছেলে মেয়েদের বিনামূল্যে অ্যাথলেটিক্সের প্রশিক্ষণ দিচ্ছেন তিনি। এছাড়াও ফুটবল মাঠে কখনো লাইন্সম্যান, কখনো বাঁশি মুখে রেফারির ভূমিকায় দেখা যায় শ্যামল গোস্বামীকে। নিত্য তার এমন সংগ্রামের জীবনের প্রশংসা করেছেন স্থানীয়রা। পাশাপাশি গোলশি হাইস্কুলে পড়াশোনা থেকে স্কুলের খেলার মাঠ ছিল তার খুবই প্রিয়। একটা সময় ক্রিকেট ফুটবল দুটোই খেলেছেন। তবে পরিবারে বাবা মা এবং চার ভাইয়ের পেট চালাতে দাদা স্বর্গীয় প্রবীর গোস্বামীর হাত ধরে সাথে যোগ দেন হকারি ব্যবসায়। সেই থেকে বাসে, বাজারে এবং সাধারণ মানুষের গৃহে খবরের কাগজ পৌঁছে দেওয়া। বিকেলে খেলার মাঠে এলাকার স্কুল কলেজ পড়ুয়াদের বিনামূল্যে অ্যাথলেটিক্সের প্রশিক্ষণ দিচ্ছেন শ্যামলবাবু। তার ছাত্রছাত্রীরা ব্লক, জেলা এবং রাজ্যে পৌঁছে সাফল্য এনেছে। গ্রামাঞ্চলে অ্যাথলেটিক্সকে টিকিয়ে রাখতে তার এই পরিশ্রম। পেশা নয়, নেশার তাগিদেই গোলশিতে অ্যাথলেটিক্সের প্রশিক্ষণ দেন তিনি। আমরা এখানে শরীরচর্চার জন্য আসি, বিভিন্ন জায়গায় খেলতে যেতে পারবো, যেমন রাজ্য স্তরে খেলতে যাবো, জেলা স্তরে খেলবো, সেই জন্য আসি। আমাদের শ্যামল স্যার আমাদের এখানে মাঠে প্র্যাকটিস করান, ওই জন্য আমরা আসি। কতজন প্র্যাকটিস করো? 15-16 জন মতো প্র্যাকটিস করি আমরা এখানে। এখান থেকে কি কোনো ছাত্র বা ছাত্রী জেলা বা রাজ্য স্তরে প্রথম, দ্বিতীয়, তৃতীয় কিছু হয়েছে? হ্যাঁ, ছোট্টুদা গেছে আমাদের এখান থেকে, 22-এ গেছিলো, 2022-এ ছোট্টুদা এখান থেকে স্টেট করেছে। তার আগের বছরেও করেছিল একজন, মৌমিতা বলে একটি মেয়ে করেছিল, সম্রাট বলে একটি ছেলে করেছিল। কী জন্য তোমরা এই জিনিসগুলো করছো? আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য। আমাদের যে একটা ইচ্ছা আছে মনের, যে আমরা বড় হব, আমরা খেলাধুলা নিয়ে এগোবো, সেই কারণে আমরা এখানে প্র্যাকটিসে আসি। কী কী প্র্যাকটিস করানো হয় এখানে? শর্ট পাট, ডিসকাস, জ্যাভলিন, তারপর 100 মিটার, 200 মিটার, লং জাম্প, সব কিছুই প্র্যাকটিস করানো হয় এখানে। উনি তো পেপার বিক্রি করেন, তার সঙ্গে এই কাজ করেন, কী মনে হয়, কী বলবে? কী বলবো, উনি আমাদেরকে যে এতটা সময় দেন, এত কেয়ার করেন।